হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের দ্বিতীয় ধাপের প্রশ্নগুলোর সমাধান নিয়ে। আর এর আগে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম 2019 সালের প্রথম ধাপের গণিত অংশের সমাধান নিয়ে, আর আজকে আলোচনা করব দ্বিতীয় ধাপের গণিত অংশের সমাধান নিয়ে। আশা করি আপনারা ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমার চ্যানেলে আরও অন্য বিষয় সম্পর্কে ভিডিও আছে, যেগুলো আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। ১২ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ১ হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা ফেললেই আমাদের এই সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা জানি এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউ প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে এক, তাহলে ওয়ান কিউ প্লাস থ্রি ইন্টু এটার মান হচ্ছে এক, এক সমান হচ্ছে ওয়ান প্লাস থ্রি, অতএব উত্তর হচ্ছে চার। গেল, আপনি এভাবে সূত্রের মাধ্যমে করতে পারেন, তবে সবসময় ভালো হয় এই অংশটুকু মুখস্থ করে ফেলবেন যে এদের মান ওয়ান হয় তাহলে পরে যেহেতু ব্র্যাকেট নেই, ব্র্যাকেটের বাইরে, অতএব আমরা করবো কি ওয়ান কিউ প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে পরে প্লাস হয় ইন্টু থ্রি, আর এই ধরনের মান থাকলে এই অংশটা কাটাকাটি হয়ে যায়, অতএব থ্রির পরে যে মানটা দেওয়া থাকে আবার সেই মানটাকে বসাবো, অতএব ওয়ান প্লাস থ্রি সমান হচ্ছে ফোর। এই হচ্ছে শর্টকাটে, মানে সহজে করার ক্ষেত্রে, বা আপনি যদি সূত্রটা মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনি একবারেই এখান থেকে সমাধান করে ফেলতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের ১২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চার। এবার আমরা ১৩ নম্বর প্রশ্নের সমাধান দেখব। আমাদের ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভ বাই সিক্স হলে এক্স টু ওয়াই এর মান কত, অর্থবা এক্স বাই ওয়াই এর মান কত। এই প্রশ্নটি শুধুমাত্র গুণ করে সমাধান করলেই হয়ে যাবে। আমরা এই লাইনটা লিখলাম না, এখান থেকে আমরা সরাসরি আসলাম এদিক থেকে এদিকে গুণ করো এবং এদিক থেকে এদিকে গুণ করবো, তবে গুণ করার ক্ষেত্রে আমরা দেখব যে ছয় দুগুণে ১২ আর তিন পাঁচা ১৫, যে মানটি বড় হবে এক্সের সেই মানটা আমরা প্রথমে নিব। তাহলে তিন পাঁচা ১৫ এক্স প্লাস পাঁচ দুগুণে ১০ ওয়াই সমান হচ্ছে ছয় দুগুণে ১২ এক্স প্লাস তিন ছয় ১৮ ওয়াই। তাহলে এখন এই এক্সগুলো এক সাইডে নিয়ে আসবো আর ওয়াইগুলো এক পাশে নিয়ে যাবো। ১৫ এক্স মাইনাস ১২ এক্স সমান ১৮ ওয়াই মাইনাস ১০ ওয়াই, ১৫ থেকে ১২ বিয়োগ করলে আমরা পাবো থ্রি এক্স সমান ৮ ওয়াই। এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই সমান ৮ বাই থ্রি। লক্ষ্য করেন এখানে এক্স এখানে আছে, এইট এখানে আছে, আর ওয়াইটা এপাশ থেকে এটা নিচে এসেছে, আর থ্রিটা এখান থেকে যে এইটা নিচে এসেছে, অতএব এক্স বাই ওয়াই সমান এইট বাই থ্রি, যা আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই সমান এইট ইস টু থ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা কত অপশনে আছে? খ অপশনে, অতএব উত্তর হচ্ছে এইট ইস টু থ্রি। তো এই ছিল বীজগণিত অংশের সমাধান। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝেছেন, এবং আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি।